এবার হয়তো আব্দুর রশিদের ছেলে বোমা আর স্বজনরা বাড়ি ফিরবে। নিজ ভিটায় একটা নতুন ঘর উঠেছে। একদিন যে ঘরের অভাবে বৃদ্ধ বাবাকে একলা ফেলে চলে যেতে হয়েছিল পরিবারকে, অনেক পরে হলেও সেই ঘরের অভাব ঘুচেছে তাদের। 74 বছর বয়সী জীবনে দীর্ঘদিন অন্যের বোঝা টেনেছে রিকশায়, প্রায় 10 বছর হয় স্ত্রী হারিয়েছেন। দুই ছেলেসহ বৌমা নিয়ে গাজীপুর মহানগরের পালেরপাড়া এলাকায় জরাজীর্ণ এই ঘরটিতে ঝুঁকি নিয়ে বসবাস করতেন তিনি। একটু বৃষ্টিতে ছোট্ট ঘরটিতে পানি পড়ত। স্থানীয় এক যুবক এমন পরিস্থিতি দেখে উদ্যোগ নেন একটি ঘর নির্মাণের। পরে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের অর্থায়নে টিনশেড ঘর উপহার দেয়া হয় তাদের। দুই ছেলে নিয়ে আর স্বামী শ্বশুরে ভাঙ্গা ঘরে পড়ে থাকে, জানাইলাম যে সাকিল ভাই আছে আমার, ওনার কাছে বললাম, ওনারা তারপর ওনার আয়া দেখলো, দেখার পরে আমার বললো আপনার একটা ঘর আমি দেবো। ঘর দিছে টিনের, আমার যাই দিছে, তার কাছে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার জন্য। এই আব্দুর রশিদ উনি দীর্ঘদিন যাবৎ এই একটি ভাঙা ঘরের মধ্যে বসবাস করতেছে। ওনার এই ঘরটা তৈরি করার মতো কোনো অর্থ নাই, তিনি খুব কষ্ট করতেছে। জ্বর, বৃষ্টি, রোদ, শীত, ওনার ঘরে পানি পড়ে যায়, থাকা খুব কষ্ট। আর আমরা দেখতেছি যে ওনার একটা ঘর প্রয়োজন। পরে আমাদের এই সাইফুল ইসলাম ভাই মেয়র পদপ্রার্থী যুবলীগের যুগ্ম আহ্বায়ক, উনি প্রতিটা ওয়ার্ডে ঘর করে দেয়। পরে আমরা ওনার কাছে গেলাম যে ভাই আমাদের ওয়ার্ডে তো একটা অসহায় দরিদ্র ফ্যামিলি আছে, হয়তো তুমি আমাদের ছবি তুলে ঘরের ছবি তুলে পাঠাও। পরে আমি ছবি তুলে পাঠাইছি, পরে ওনার ঘরটা দেখে খুব মায়া হয়েছে, আমি তোমার আসতেছি এই ঘরটা দেখার জন্য। আসে দেখে গিয়া বলছি ঠিক আছে আমি এই ঘরটা করে দেবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঘরের চাবি হস্তান্তর করা হয়। সাধ্যমতো এই অসহায় পরিবারের সবসময় খোঁজ রাখা হবে বলে জানান উদ্যোক্তা। আজকে জনতী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে দুটি ঘর উপহার দিয়েছি সামান্য আমার ক্ষুদ্র আয়ের উপার্জন থেকে। এই অসহায় পরিবারটি স্বাধীনতার পর থেকে এজমা রোগী ওনার ছেলেমেয়েরা গার্মেন্টসে চাকরি করে, যৌথ পরিবারকে আমি দুটি ঘর উপহার দিয়ে জনতী শেখ হাসিনার এই জন্মদিনে আমি সামান্যটা উপহার দিয়েছি। টিনশেড দুই রুমের এই ঘরটি বানাতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, গাজীপুর।